এই মুহূর্তের বড় আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি যারা এইচএস দেবেন তাদের জন্য নতুন যে সিলেবাস এসে এবং তাতে যে সিলেবাস রিডিউস হয়েছে সেই অনুসারে আজকে নতুন সাজেশন দেব তোমাদের অর্থাৎ দু সালে তোমাদের যে সিলেবাস অনুসারে পড়তে হবে যেভাবে পড়তে হবে তার নম্বর বিভাজন থেকে শুরু করে কুটিনাটি সঠিকভাবে বিশ্লেষণ করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকে ভিডিওটা একটু বড়ো হতে পারে তাহলে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকো এবং যারা নতুন তাদের বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশের পাশে আইকন ক্লিক করে দেবে এবং নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা দিতে অনেকদিন দেরি হলো কারণ আমি সিলেবাসটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম এবং পর্যবেক্ষণ করার পরে তোমাদের জন্য যতটুকু না হলেই নয় সেইভাবে একটা সঠিক তথ্য তুলে দিতে পারি তার জন্যই একটু দেরি করে তোমাদের এই ভিডিওটা তৈরি করা আর এটা কথা দিচ্ছি এখন থেকে রেগুলার আপডেট দেব এবং নতুন নতুন ভিডিও দেবো যেটা তোমাদের পরীক্ষায় আসবে এবং যেটা তোমাদের অবশ্যই প্রয়োজন হবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে দেখো যেখানে বলা হয়েছে যে কি তোমাদের গল্প এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের আমি কয়েকটা সাবজেক্ট বিষয়ে আজকে আলোচনা করেছি শুধুমাত্র কি কি থাকছে কি কি বাদ গিয়েছে সেটা যেমন বাংলা গল্প থেকে কে বাঁচায় কে বাঁচে কবিতা থেকে শিকার এবং ভাষা থেকে কি হয়েছে ভাষা শব্দার্থ তত্ত্ব এবং পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে কলের কলকাতা অংশটি বাদ গিয়েছে এবং এছাড়া বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি থেকে কি থাকছে বাংলার গানের ধারা এগুলো বাদ থাকছে যেগুলো উল্লেখ করেছে সেগুলো বাদ যাচ্ছে এবং ইংলিশ থেকে যেটা বাদ গেছে থ্যাংকস অফ মম অন কিলিং এ ট্রি এই যে এই দুটো গল্প বাদ দিয়েছে এবার তোমাদের যেটা আমি বলতেছি যে সংস্কৃত সংস্কৃতের সিলেবাসে কী বাদ যাচ্ছে এখানে যেটা উল্লেখ করেছে সেটা বাদ যাচ্ছে দেখো এখানে কী বলা হয়েছে প্রথমে আর্যাবর্ত বর্ণনাম তোমাদের যেটা অনেকেই কঠিন মনে করে এবং সোজা যেটা আছে দার্থ ভাষা সেই আর্যাবর্ত বর্ণনামকে এবার বাদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে কোশ কোশ্চেন থাকতো এমসি কিউ দুটো এবং এসি কিউ দুটো এবং ডিসক্রিপ্টেভ একটা পাঁচ নম্বরে বাদ যেত সেটা এবার থাকছে না এবং কি সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা যেটা সেটাও এবার থাকছে না তাহলে আবার বলছি যে কি কি থাকছে না যে সংস্কৃত ভাষা অনুচ্ছেদ রচনা আর্যাবর্ত এবং গদ্যাংশের নাম্বার যেটা সেটাও ভাগ হয়ে যাবে এবং কারক বিভক্তির নাম্বার যেটা এক নাম্বার ছিল তিনটা কোশ্চেন সেক্ষেত্রে সেটা ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ থ্রি ইন্টু টু অর্থাৎ দু নম্বর করে হয়ে যাচ্ছে এবং শব্দ যুগলের পার্থক্য ক্ষেত্রেও তাই হচ্ছে অর্থাৎ দুটোই থাকছে কিন্তু নাম্বার বিভাজনটা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে ছিল এক নম্বর এবার নতুন সিলেবাসে সেটা দু নম্বর হয়ে যাবে এটা করার জন্য বলছি যে সংস্কৃত থেকে যেগুলো বাধ্য হয়েছে আর্য বর্তমান নাম এবং সংস্কৃত ভাষা অনুচ্ছেদ রচনা এবং গদ্যাংশের নাম্বার বিভাগ করা না পদ্মাংশের নাম্বারটা গদ্যাংশের নাম্বারটা পদ্মাংশে ভাগ হয়ে যাবে এবং কারক বিভক্তির ক্ষেত্রে কি থাকছে একের পরিবর্তে সে দু নম্বর হয়ে যাচ্ছে এবং শব্দ যুগলে তোমাদের দুটোই করতে হবে কিন্তু নাম্বারটা দুই থাকছে এবার মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো তোমাদের যে আশির মধ্যে লিখিত পরীক্ষা হবে তার বিভাগটা দেখো বনগত গুহা যে আছে বনগত গুহা থেকে চারটি শর্ট কোশ্চেন আসবে চার নম্বর এবং এমসিকিউ বা এসে কিউ কিউ থাকছে তিনটি তিন নম্বর এবং একটি বট কোশ্চেন থাকছে সেটা শুধুমাত্র বনগত গুহা থেকে গঙ্গা স্তোত্রম থেকে কি হচ্ছে যে দুটো শর্ট কোশ্চেন আর কর্মযোগ কর্মযোগ থেকেও দুটো শর্ট কোশ্চেন এরপরে থাকছে এসএ কিউ গঙ্গাসতরমুখ থেকে দুটো এবং কর্মযোগ থেকে একটা এবং বট কোয়েশ্চেনটা কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে যে কর্মযোগ থেকে না গঙ্গা সরি থেকে এবং কর্ম যে কর্মযোগ অর্থাৎ শ্রীমৎ ভগবের কর্মযোগের কিন্তু এখানে উল্লেখ করা নেই এই তোমাদের বারো নম্বর থাকছে বাসন্তিক স্বপ্নম থেকে চারটি শর্ট কোশ্চেন থাকছে তিনটি মানে এমসিকিউ থাকছে চারটি এবং এসিকিউ থাকছে তিনটি এবং বট কোশ্চেন থাকছে একটি এবং হিস্ট্রিক্যান লিটারেচার যেটা আছে সেখান থেকে থাকছে তোমাদের এমসিকিউ দুটি তিনটি এবং এসিকিউ দুটি এবং বট কোশ্চেন একটি পাঁচ নম্বরের এবং অ্যাম্পলিভাই থাকছে একটি চার নম্বর এবং লিঙ্গুইস্টিক থেকে একটি থাকছে পাঁচ নম্বর এবং ট্রান্সফার মানে ট্রান্সলেশনে থাকছে একটি ট্রান্সলেশন করতে হচ্ছে সেটা হলো পাঁচ নম্বর এই হলো তোমাদের আর গ্রামারে থাকছে কুড়ি এবং টোটাল এই হলো আশি তাহলে এই যে তোমাদের আশি মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা তোমাদের সামনে রেখে তোমাদের পরবর্তীতে এগোতে হবে আমি এই মার্ক ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করেই তোমাদের এবার সাজেশন তৈরি করছি অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যারা এইচএসএস সাংস্কৃতিক দেবেন তাদের জন্যই স্পেশালি তাদের জন্যই এই সাজেশনটাও বাড়ানো হয়েছে এবং এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হবে তোমরা আশা করি এটা যদি ফলো করো তোমাদের মানে পরীক্ষার সময় কোনো কোনোরকম অসুবিধা হবে না তাহলে এবার দেখো যে এইস যারা আছো তাদের বলছি দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে অর্থাৎ প্রত্যেকটা গল্প অনুসারে আমি কোশ্চেনগুলো পরপর সাজিয়েছি অলিপর্বা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পঠিত মাত্র এতসমিন পদ্মে দারুম একম অপাবৃতম পদ্মটি কি কে পদ্মটি পাঠ করেছিল কোন দরজা খুলে গিয়েছিল দরজা খুলে যাওয়ার পর অলিপর্বা কি দেখেছিল এটা কি আছে তোমরা এই কোশ্চেনটা দেখবে যে এখানে তোমাদের একটা কনফিউশন হয়ে থাকে যে অলিপর্বার দরজা খোলার পর কী হয়েছিলো এটা কিন্তু অবশ্যই কিন্তু অলি পর্বার দরজা খোলেন অলিপর্বের গাছ থেকে দিয়েছিল সে কিন্তু গুহার ভিতরে ঢোকেনি গুহার বাইরের কী ঘটনা ঘটেছিল সেই অবস্থাটা এখানে উল্লেখ করতে হবে ভুলেও যেন কেউ গুহার ভিতরে ঢুকে কী 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 দেখেছিল সেই জিনিসটা করে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোশ্চেন করতে হবে সে গুহার ভিতর প্রবেশ করে কী দেখেছিলো দেখো ওই কোশ্চেনটা আমি পরে দিয়েছি দেখো চার নম্বর কোশ্চেন অলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস দেখতে পেয়েছে দুটো কোশ্চনের মধ্যে কিন্তু অনেক তোমার কোশ্চেনটা যখন দেখ দেখে ভালোভাবে চিন্তা করে উত্তর করবে দেখো তত বরম দৈব সহায়তম এই কে এই কথা চিন্তা করেছিল কেন সে এ কথা চিন্তা করেছিল দৈব কি তার প্রতি প্রসন্ন হয়েছিল নিজের ভাষায় লেখাম ইতি বিচিন্ত স হ্যাঁ এখানে দেখো স বলতে কাকে বোঝানো হয়েছে সে কি চিন্তা করেছিল সে কোথায় বসেছিল বসে বসে সে কি দেখেছিল এটা তোমাদের থাকছে বনগতা গুহা থেকে এরপরে শ্রী গঙ্গাস্তোত্রম শ্রী গঙ্গাস্তোত্রম থেকে পাঁচের যে কোশ্চনগুলো পড়তে হবে শঙ্করাচার্য কীভাবে দেবী গঙ্গার স্তুতি করেছিলেন তার নিজের ভাষায় লেখো অর্থাৎ এখানে সামাইটা লিখতে হবে পৌরাণিক কাহিনীর অবতারণ করে দেবী গঙ্গার উদ্দেশ্যে শঙ্কর মৌলী বিহারিণী সম্বোধনটির স্বার্থকতা খুঁজে দাও এই যে কথাটা আছে এই স্বার্থকতা তোমাদের এখানে দুটো যে আছে শঙ্কর মৌলী এই সবে পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্কর মৌলী বিহারিণী কেন তাকে বলা হয়েছিল সে সম্বন্ধে তোমাদের লিখতে হবে তম ও গতির মম মমকলু সংসারে কে এ কথা বলেছিল এ কেন বলেছিল এই জিনিসটা অর্থাৎ একই কথা হলো তাৎপর্যটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে পতিত নিবারিণী ভীষ্মজননী এই দুটো এখানে বিশৃঙ্খলা আছে পতিত নিবারিণী এবং ভীষ্মজননী তাকে কেন পতিত নিবারিণী বলা হয়েছিল এখানে গঙ্গাকে কেন পতিত নিবারিণী বলা হয়েছিল এবং ভীষ্ম কেন বলা হয়েছে সেটা পৌরাণিক কাহিনীর অবলম্বন করে তাকে লিখতে হবে এটা অবশ্যই বেশি বড় করে লেখার কারণে যত শর্ট সম্ভব সেটা লিখে নেবে আর যদি তোমাদের অসুবিধা আমি এটা এরপর যে প্রত্যেক একটা চ্যাপ্টার অনুসারে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার আমি কোশ্চেনগুলো কীভাবে হতে পারে কীভাবে লিখতে হবে সেই বিষয়ে আলোচনা আমি পরের ভিডিওতে করব অবশ্যই তোমরা আমার চ্যানেলে থাকো এবং সঙ্গে থাকো যদি তো এই ভিডিওগুলো একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা দেখো তারও বাসন্তিক স্বপ্নম বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো বাসন্তিক স্বপ্নম নাটক অনুসারে কৌমুদির চরিত্র বর্ণনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদির কথোপকথনটি নিজের ভাষায় লেখ এই দুটো কোশ্চেন এবার কিন্তু খুব খুব কমন আর তারপরে দেখো যে বাসন্তিক স্বপ্নম এর নামকরণের সার্থকতা বিচার করো নারী কাউপি জুকায়তে কে কাকে একথা বলেছিল এর কারণ কি এটা লিখবে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসারে সে যুগের সামাজিক নিয়ম এবং শাস্তির বিধান বিধানের পরিচয় এটাও কিন্তু খুব এবার কমন রয়েছে যদি মেয়ে জনক ও মদিক মোদিক নাম বক্তা কে এনম পদে কাকে বোঝানো হয়েছে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এইটুকু এখান থেকে এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো পড়তে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মহাকবি ভাস তার স্বপ্ন বাসবদত্তম নাটকের গুরুত্ব মূল্যায়ন করো মুদ্রারাক্ষস নাটকটি কে রচনা করেছিলেন বিষয়বস্তু সহ তার গুরুত্ব আলোচনা করো গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যে দুটি গীতিকাব্য আলোচনা করো সংস্কৃত নাট্য সাহিত্যের ক্ষেত্রে মহাকবি কালিদাসের অবদান আলোচনা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে যে জিনিসগুলো দেখতে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মহাকবি ভাষ ও তার নাটকের গুরুত্ব মূল্যায়ন করো এটাকে আমি খুব কমন মনে হচ্ছে আমার কাছে মুদ্রা রাক্ষস নাটকটি কি রচনা করেন বিষয়বস্তু সহ তার গুরুত্ব আলোচনা করো অপর একটি যেটাকে আমার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যের দুটি গীতিকাব্যের আলোচনা করো এক্ষেত্রে দুটি গীতিকাব্য সাধারণত মেঘদূত এবং ঋতু আলোচনা করা হয়ে থাকে পরবর্তীতে যে কোশ্চেনটাকে দেখতে হবে সংস্কৃত নাট্য সাহিত্যের ক্ষেত্রে মহাকবি কালিদাসের অবদান আলোচনা করো এবং বৈজ্ঞানিক সাহিত্য সেই ক্ষেত্রে সেখান থেকে তিনটি কোশ্চেন আমার মনে হয় পড়লে হয়ে যাবে একটা প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের স্থান নিরূপণ করো বা আলোচনা করো ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংগীতার স্থান নিরূপণ করো এবং পরে যেটা রয়েছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বা আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদাচার্য সম্বন্ধে আয়ুর্বেদ সুশ্রুত সম্বন্ধে এটা সুশ্রুত এখানে মেঝে গেছে আয়ুর্বেদ সুশ্রুত সম্বন্ধে একটি টিকা লেখ তাহলে এখান থেকে এইটুকু দেখলে আশা করি হয়ে যাবে ভাব সম্পর্ক স্মরণ থেকে যে চারটি বা পাঁচটি তোমাদের দেখতে হবে সেই পাঁচটির মধ্যে প্রথম আছে ভীষ্ম হে মুনি বর কণ্ঠে দু নম্বরে থাকবে কুরু কৃপয়া ভবসাগর পরম ন চ দেব সিদ্ধিম সমাধি গচ্ছতি স্বধর্মে নেক্সট স্বধর্মে নির্ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ পাঁচ নাম্বার ইয়া সাখাতো ইয়াচারণাম কারম পরম আপনাতি পুরুষ এটা ভাব সম্প্রসারণ এরপর রয়েছে ভাষাতত্ত্ব ভাষাতত্ত্ব থেকে যেগুলো দেখতে হবে প্রথম এখান থেকে একদম পুরো লিমিটেড বা সীমিত করা আছে লিমিট করা আছে সেই সীমিত থেকে যেগুলো তোমাদের দেখতে হবে ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই আর্য ভাষার কয়েকটি স্তর প্রতিটি স্তর সম্বন্ধে অতি সংক্ষিপ্ত ধারণা দাও নেক্সট ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রধান শ্রেণী ও দশটি উপচেণীর নাম লেখো তিন নম্বর যে কোশ্চেনটা দেখবে ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান বিভাজন কিসের উপর বা কিসের ভিত্তিতে করা হয়েছিল তার উদাহরণ দাও অথবা হিসেবে আসতে পারে কেন্তম গুচ্ছ ও শতম গুচ্ছ এখানে স্পেলিংটা হয়তো টাইপের মিস্টেক হয়ে গেছে কেতম গুচ্ছ ও শতম গুচ্ছ কি উদাহরণ সহ এদের পরিচয় দাও চার নম্বর যে কোশ্চেনটা থাকবে ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য স্থান নিরূপণ করো এই ছিল তোমাদের সাহিত্য থেকে এবং টেক্সট থেকে কোশ্চেন এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো গ্রামার গ্রামারে যে প্রশ্নটা আছে সেই গ্রামার প্রশ্ন তোমাদের এবার কুড়ি নাম্বার থাকছে সেই কুড়ি নাম্বার যে প্রত্যেকটা বিভাগজন রয়েছে সেক্ষেত্রে এক প্রতিকরণ সমাস কারক বিভক্তি এবং প্রত্যয় নির্ণয় পরপর আমি পাট পাট করে আলোচনা করে দেবো যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো রকম সমস্যা না হয় যেহেতু গ্রামারের নাম্বারটা এবার একটু বেশি রয়েছে অর্থাৎ পাঁচ নাম্বার এক্সট্রা দিয়েছে সেহেতু এবার গ্রামারটাকে ভালোভাবে নজর দিতে হবে আমি চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় আর যারা নতুন এসো বা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে আমি আশা করি অবশ্যই তোমাদের উপকারে আসবে তবুও তোমাদের কাছে যদি মনে হয় ভিডিওটা উপযোগী তোমাদের একটু কাজে এসে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা যত শেয়ার করবে ততই আমার চ্যানেলটা গ্রো করবে এবং আমিও উৎসাহিত হব দেখো একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় তাই বলছি অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তোমাদের উপকার আসলেই আমাদের সার্থকতা ভালো থাকবে শুভরাত্রি এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো